বলে তো এটা অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে আমাদেরকে যদি একটু জানান। এটা একটা ছোট ইনিশিয়েটিভ যেখানে আমরা চাইছি যে কলকাতার সবাই এসে একটা পার্টিসিপেশন করুক। এটা কলকাতা গট ডান্সার্স, যেখানে পুরো কলকাতা থেকে আমরা ভালো ভালো ডান্সার্সদেরকে এখানে পার্টিসিপেশন করার জন্য এনকারেজ করেছি। কালকে আমাদের সেমিফাইনাল ছিল আর আজকে আমাদের ফাইনাল রাউন্ডস। আমরা অনেক ভালো ভালো ডান্সার্সদেরকে পেয়েছি থ্রু সেমিফাইনাল। আমাদের দেবেশ মির্চিন্দানিজি, যিনি বম্বে থেকে আসছেন কোরিওগ্রাফার, ওনার একটা ইভেন্ট হতে চলেছে এপ্রিল 9 ইজিটসিসিতে। এই ইভেন্টে অ্যাকচুয়ালি স্যার আমাদের এখানে লাস্ট 1 ইয়ার ধরে একটা ইন্টার্নশিপ ডান্স প্রোগ্রাম সেমি ক্লাসিক্যাল এন্ড কত্থকের উপরে একটা ক্র্যাশ কোর্স করেছে। সমস্ত পার্টিসিপেন্টস অফ দ্যাট পার্টিকুলার কোর্স আর গোয়িং টু পারফর্ম দেয়ার। তার সঙ্গে একটা ছোট ওয়ার্কশপ হচ্ছে, যেটা ছোট না অ্যাকচুয়ালি বড়ই ওয়ার্কশপ হচ্ছে, যেটা 1 এপ্রিল থেকে 8 এপ্রিল। সেইখানেও আমরা পার্টিসিপেন্টদেরকে পারফর্ম করার জন্য সুযোগ করে দিচ্ছি ইজিসিসিতে অন 9 এপ্রিল। আর আজকের এই কম্পিটিশন থ্রু দিয়ে যারা উইনার্স হচ্ছে ওদের জন্য আমরা অ্যাজ আ প্রাইজ রেখেছি যে ওরা ফ্রি ওয়ার্কশপ করবে, 8 দিনে ফ্রি ওয়ার্কশপ করবে দেবেশ স্যারের, আর ওরাও আবার পারফর্ম করবে অন 9 এপ্রিল। তো এইটা একটা ইনিশিয়েটিভ কলকাতার সবাইকে যাতে আমরা একসঙ্গে আনতে পারি, ডান্সার্সদেরকে আমরা আরও এনকারেজ করতে পারি, আরও মোটিভেট করতে পারি, আর কিছুটা ইনোভেশন যাতে আমরা আনতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কশপসের থ্রু দিয়ে।
এটা নতুন ইনোভেশনস, এটা একটা ছোট ইনিশিয়েটিভ। তার জন্য থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো একটা ইনিশিয়েটিভ। আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ। আপনারা এত সুন্দরভাবে বিচার করছেন এবং এত অসাধারণ সব প্রতিভাদের আজকে আমরা দেখতে পেলাম নাচের মঞ্চে, তাই আপনাদের থেকে একটু আপনাদের অভিজ্ঞতা জেনে নেব এক এক করে, যদি আপনারা একটু আপনাদের নাম এবং কিভাবে আপনারা আর্ট এটেলিয়ারের সঙ্গে এবং এই কম্পিটিশনের সাথে যুক্ত একটু যদি বলেন। শুরু করব আপনার থেকে। নমস্কার, আমি অনুপূর্বা দত্ত, কথক ডান্সার এবং প্র্যাকটিশনার। তো আজকে আমি আর্ট এটেলিয়ারের জব থেকেই আর্ট এটেলিয়ার সেই দিন থেকে আছি আমি। তো আমি মূলত এখানে কথকের ফ্যাকাল্টি। আজকে যে কম্পিটিশনটা, এটা এখানে খুবই ভালো লাগলো। কলকাতার বিভিন্ন প্রান্তর থেকে প্রচুর অনেক শিল্পীরা এসছে, তাদের নৃত্য প্রদর্শন করলেন। তো এটা একটা আর্ট এটেলিয়ারটা একটা খুব সুন্দর সুযোগ করে দিয়েছেন সবাইকে এই প্রদর্শনটা করার জন্য, এবং আশা করব যে এখান থেকেই আমরা ভবিষ্যতের অনেক গুণী শিল্পীদের পাব। নমস্কার, আমি সৌমেন কুণ্ডু, ওডিসি ডান্সার। আজকের এই অনুষ্ঠানে খুব ভালো ভালো স্টুডেন্টসদের আমরা দেখলাম, যেহেতু তারা সবাই শিখছে, স্টিল আমিও স্টুডেন্ট, তারা খুব ভালো নেচেছে। এবং সবথেকে ভালো লাগা হচ্ছে তারা বেশিরভাগই ক্লাসিক্যাল আঙ্গিকে নাচটা করেছে, যেটা আমার পার্সোনালি পছন্দ একজন ক্লাসিক্যাল ডান্সার হিসেবে। তারা অত্যন্ত ভালো নেচেছে, ভালো কাজ করবে ইন ফিউচার, এটাই আশা রাখি সবার কাছে। আর আর্ট এটেলিয়ার এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে সমস্ত ছোটদের এবং বড়দের। নমস্কার, আমি তনিমা বর্ধন, একজন ভারতনাট্যম নৃত্য শিক্ষার্থী এবং শিল্পী। তো আমার আজকে এখানে থাকতে পেরে ভীষণই ভালো লাগছে, কারণ এখানে যারা যারা অংশগ্রহণ করেছে তারা ভীষণই ট্যালেন্টেড এবং তারা বিভিন্ন এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করেছে, যেটা আমাদের দেখতে পেরে ভীষণ ভালো লাগছে। নানা রকম ক্রিয়েটিভিটি আমরা আজকে দেখতে পেয়েছি, যার জন্য আমরা আর্ট এটেলিয়ারকে অনেক ধন্যবাদ জানাই এত ভালো একটি কম্পিটিশন অর্গানাইজ করার জন্য, স্টুডেন্টসদের উৎসাহ দেওয়ার জন্য। থ্যাংকস টু আর্ট এটেলিয়ার। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এবং অনেক শুভেচ্ছা আর্ট এটেলিয়ারকেও এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্যে। যারা আমাদের শিল্পী আছেন তারা তো কেউ একদিনে শিল্পী হননি, অনেক চর্চার দরকার, অনেক সাধনার দরকার, এবং সেই সাধনায় আপনারা সকলে তাদের সাথে আছেন। আর্ট এটেলিয়ার এত সুন্দরভাবে সকলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ।